এই মুহূর্তে আজকে সবচেয়ে বড় খবর, ফের দুঃসংবাদ। পেঁয়াজ কিনতে গিয়ে চোখে জল, দাম বাড়ছে পেঁয়াজের। বেশিরভাগ ভারতীয় পরিবার খাওয়ার ব্যাপারে পেঁয়াজের উপর নির্ভরশীল। গোটা ভারত এবার বর্ষার খামখেয়ালি পড়ার সাক্ষী থেকেছে। চলতি বর্ষার মরশুমে কোথাও প্রয়োজনের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে, কোথাও আবার শ্রাবণের অঝোর ধরার কারণে প্রবল ক্ষতি হয়েছে খরিফ ফসলের। তারই প্রভাব পড়তে পারে পেঁয়াজের দামে। পেঁয়াজ কিনতে গিয়ে চোখে জল আসতে পারে বলেও আশঙ্কার কথা শুনিয়েছে একটি বেসরকারি সংস্থা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, পশ্চিমবঙ্গ সহ উত্তরের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যের ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। তারই প্রভাব পড়তে পারে পেঁয়াজের দামে, কারণ পেঁয়াজ একটি অত্যন্ত সংবেদনশীল ফসল, উপযুক্ত সংরক্ষণ না করা হলে নষ্ট হয়ে যেতে পারে। একটি সংস্থা কৃষিলের মতে, ভারতের পেঁয়াজ উৎপাদকের মূল রাজ্য হল মহারাষ্ট্র। বর্ষার খামখেয়ালিপনায় এই রাজ্যে রীতিমতো ক্ষতি হয়েছে চাষের। মহারাষ্ট্রে ফসল রোপণের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তারই কারণ 2021 সালের কিলো প্রতি পেঁয়াজের দাম 30 টাকার বেশি হবে। কৃষিল চলতি বছর 2018 সালের তুলনায় 100% দাম বাড়ার পূর্বাভাসও দিয়েছে। বেশিরভাগ ভারতীয় পরিবার খাওয়ার ব্যাপারে পেঁয়াজের উপর নির্ভরশীল, আর সেই কারণে আগামী উৎসবের মরশুম থেকে পেঁয়াজের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে শীতকালে দাম এতটাই বাড়বে যাতে ক্রেতাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছরও এমন সংকটের মুখোমুখি হতে হয়েছিল। অগস্ট সেপ্টেম্বর মাসে আকাল বৃষ্টির কারণে পেঁয়াজ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2018 সালের তুলনায় গত বছর পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে গিয়েছিল। গোটা ভারতে পেঁয়াজের চাহিদা মেটাতে তিনটি মৌসুমেই চাষ করা হয়। দেশে প্রতি মাসে আনুমানিক 13 লক্ষ টন পেঁয়াজ লাগে। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ দেশের পেঁয়াজের 75% চাহিদা মেটায়। কিন্তু চলতি বছরে তিনটি রাজ্যে অতিরিক্ত বর্ষার জন্য চাষের ক্ষতি হয়েছে। কৃষিলের মতে, পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে পদক্ষেপ করেছে সরকার। ইতিমধ্যে 90% পেঁয়াজ সংগ্রহ করা হয়েছে, 2 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ মজুত রাখা হয়েছে। পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিকে পেঁয়াজ চাষ বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছর পেঁয়াজের উৎপাদন 3% বৃদ্ধি পাবে। তবে মহারাষ্ট্রে পেঁয়াজ উঠবে সময় অনেকটাই পরে, যার কারণে দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।